ভোট গ্রহণের আগে ও পরে মোট পাঁচ দিন যারা নির্বাচনের আচরণবিধি ও নির্বাচনী অনিয়ম তদারকি করবেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জন্য প্রশিক্ষণের আয়োজন করে ইসি। প্রশিক্ষণের শেষ দিন মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসি ব্যর্থ হলে রাষ্ট্রই ব্যর্থ হওয়ার শঙ্কায় পড়বে, তাই কোনোভাবেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যখন যেখানে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সময়ক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে সেখানে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না যদি করতে পারি আমরা, কোনো কারণে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। আমরা সেটা চাইব না, কারণ আমরা সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এই কারণেই আমরা মনে করি যে আমাদের এটা একটা নৈতিক দায়িত্ব, কর্তব্য, রাষ্ট্রের দায়িত্ব। সংবিধানের 126 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, রাষ্ট্রের সকল নির্বাহী বিভাগের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনকে সহায়তা করা। বিশেষ অতিথির বক্তব্যে অর্থ সচিব জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হতে পারে 1,454 কোটি টাকা, প্রয়োজনে এই অঙ্ক আরও বেড়ে যেতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বলেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবারের নির্বাচনে যান চলাচলের নিষেধাজ্ঞায় শিথিল করা হচ্ছে। ভোটকে কেন্দ্র করে বন্ধ হচ্ছে না গণপরিবহন ও দূরপাল্লার বাস। সড়ক মহাসড়ক বিভাগ একটা সার্কুলার জারি করবে এবং নৌপরিবহন মন্ত্রণালয় স্পিড বোর্ডটাকে বন্ধ করবে। আর রেগুলার লাইনের বাস, পাবলিক সার্ভিস বাস, এই ট্রান্সপোর্ট এগুলো চলবে। কারণ ভোটারের যাতায়াতটাকে যদি আমরা রেস্ট্রিক্ট করি, তাহলে তো ভোটার ভোট কেন্দ্রেই যাবে। ভোটের মাঠে দায়িত্ব পালন করবেন প্রায় 3,000 নির্বাহী ও বিচারিক হাকিম। কয়েক ধাপে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। মাঠে সশস্ত্র বাহিনীর সঙ্গেও দায়িত্বে থাকবেন ম্যাজিস্ট্রেটরা। বেলায়েত হোসাইন, এখন ঢাকা। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskins.